মেঘদূত কে যে সবাই যে কত ভালোবাসেন সেটা আসলে বুঝতে পারি। যখন আমি এই অনুষ্ঠানটা যখন নোটিস দিচ্ছিলাম কি কি আমাদের থাকছে মেনুতে সেইগুলো যখন আমি বলছিলাম, তো সাথে সাথে সবাই এমন ভাবে রেসপন্স করতেছিলেন যে সারপ্রাইজ, সবগুলো আসলে আমাদের জন্য সারপ্রাইজ। সবাই কেক, আমরা একটা সেলিব্রেট করতে চেয়েছিলাম যে কেক কেটে সবাই একসাথে সেলিব্রেট করবো। আজকে আমাদের সেই আশাটা পূরণ করেছে নাশিদ, নাশিদের সৌজন্যে একটা হাততালি হবে। তারপরে বড় একটা লাল প্যাকেট দেখা যাচ্ছে, খুব ডেকোরেশন করা, লাল রঙের উপরে আবার ফুল দিয়ে সাজানো, এটা কি এদিকে নিয়ে আসবো? মাহবুবা হক আপার সৌজন্য খোলার জন্য আসো, খুলো রাখো, বাকি এটা খোলা খুলতে পেরেছে তাহলে বাকি এটা খুলো। আমি তাহলে বলে নেই, আপা শামসুন্নাহার আপা আমারও বড় আপা, তো আপা আমাদের জন্য এনেছেন লাড্ডু, আপার জন্য একটা হাত তালি। আচ্ছা, অনেক খাবার। এরপরে লুনার কথা বলি, লুনাও আমাদের জন্য দুটো আইটেম এনেছে। লুনা আমসত্ব তৈরি করে রেখেছিল এবং আমরা প্রতিদিন আমসত্ব খাওয়ার জন্য আমাদের সকাল বিকাল জুড়ে জল আসতো, আমসত্ব খাবো লুনা। আর সন্দেশ, আমরা বিদ্যানন্দ ফাউন্ডেশনে গিয়ে সেদিন আমরা একটা সন্দেশ খেয়েছিলাম, তো সেই স্বাদ আমাদের মুখে লেগে আছে। তো লুনার সৌজন্যে আজকে আবার আমরা সেই সন্দেশটা খাবো সবাই মিলে একসাথে। সন্দেশ মাখিয়ে খায় ঠাকুর ফুপুর চরে, সবশেষে চা খাবে, চা খেয়ে আমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা ওই প্যাকেটটা খুলবে, অনেকক্ষণ ভাবের বাহন হয়ে আমাদের প্রাণী প্রাণী গান হাসি অম্লান, রাখি বন্ধনে বাধা কত শত প্রাণ। এক হয়ে আমরা সফল নিলাম, ছড়াবো প্রেমের বাণী কথা নিলাম। মৃত্যু চিরকাল আশার আলো হবে আমাদের, সবাই শিল্পের চর্চা, তাই বলে কি থেমে যাবে সহসাই। অতিমারিতে ঘরে ঘরে বন্দী ছিল সবাই, শিল্পের চর্চা তাই বলে কি থেমে যাবে সহসাই। আধুনিক যুগে ভার্চুয়াল পটভূমিতে তাই মেঘদূত নিয়ে এলো কথা গান কবিতা আমাদের। মেঘদূত
ছিল ছোট এক কালো মেঘের আড়ালে। মেঘ দূত আছে পাশে, হাতটা তোমার যদি বাড়ালে। চর চারটা ঢাকা ছিল ছোট এক কালো মেঘের আড়ালে। আছে পাশে, হাতটা তোমার যদি বাড়ালে। চলুক তোমার লেখা দুর্বার গতিতে থেকুন আড়ালে। শুদ্ধ চর্চায় মেঘদূত বিশালে আমাদের। রাখি বন্ধনে বাধা কত শত প্রাণ, আমরা সপর নিলাম ছড়াবো প্রেমের বাণী কথা দিলাম। মেঘদূত চিরকাল আশার আলো হবে আমাদের। চিরকাল আশার আলো হবে আমাদের। মেঘদূত